তুমি আমার জীবনের শুরু। এক ঝাঁক মেয়ে হুট করে আমার দিকে এমন করলো, আমি সাথে সাথে খুলে বললাম আমার কথা সবাই দিকে যেতেছে, আমি এদিকে দৌড় দেবো। নাচে গানে ভরপুর মিরপুর, এটাই হলো মিরপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সমসাময়িকভাবে মাইলসের প্রত্যাশা প্রত্যয় ওই অ্যালবামগুলো যখন রিলিজ হয় তখন শাফিন আহমেদ, তারপর হামিদ আহমেদ, ওনারা এই ক্যাপগুলো ইউজ করতে আর কি। বাট আমাদের ক্ষেত্রে আমরা খুব আমজনতা, তখন আসলে আমরা সত্যিকার অর্থে এই ক্যাপগুলো খুঁজতাম এলিফ্যান্ট রোডে গিয়ে কোথাও কখনোই কোনো জায়গায় এই শহরে পাই নাই আর কি। এই যে পাই নাই, বাট প্রিয় নায়ক সালমান শাহ পড়ছে, ওইটা তো মাথায় গেঁথে আছে। তারপরে দেখা গেল যে শাফিন ভাইরা পড়ছে, হামিদ ভাইরা পড়ছে। একটা কথা ঢুকে এখানে, হ্যাঁ বলেন, এক্সপোর্ট ক্যাপজন মিরপুরের মতো একটা দোকানে এক্সপোর্ট ক্যাপজন আপনি এই টুপিটা পেয়ে গেছেন, মানে আপনার অনুভূতিটা কি? না, এটার অনুভূতি তো অন্যরকম। মিরপুরে এই টুপিটা পাওয়া যায় মিরপুরে, আমি মিরপুরকে অনুভবে না আর কিছু নাই। অনেকে হয়তো নাচে গানে ভরপুর মিরপুর, এটাই হলো মিরপুর। ঠিক আছে, তো মিরপুরকে ছোট বা অনেক কিছু ইয়া করার কিছু নাই, মিরপুর বলে যে অন্য কিছু তা না। জিনিসটা হচ্ছে কি যে আসলে তখন থেকেই ক্যাপটা আসলে মাথার ভিতরে ঢুকে আছে। তো আমি অনেক ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একদিন ওনাকে পেয়ে গেলাম। তখন আমি ভাবছিলাম যে ভদ্রলোক হচ্ছে বাংলাদেশি না, মানে পেজটা হচ্ছে মনে করলাম ক্যাপজন হচ্ছে বাংলাদেশি না, কারণ একটু এক্সক্লুসিভ ক্যাপ ট্যাপ দেখতে পাই আর কি। পরে আমি নক দেওয়ার পর উনি বাংলায় উত্তর দিলেন। বাংলা কী রে ভাই, আপনি কি বাংলা বোঝেন নাকি? বলা হচ্ছে ভাই আমি তো বাংলাদেশি আর কি, এটিয়া। তো যাই হোক, আমি কয়েকটা ক্যাপ ট্যাপ নিলাম, ভালো লাগছে আমার, অনেকগুলো ক্যাপ ট্যাপ নিলাম। এরপরে তখন আমি ওনাকে ছবি দিয়ে গেলাম যে দেখেন তো সালমান শাহের এই মলটাকে জোগাড় করতে পারেন কিনা আর কি। তখন হচ্ছে ভাই তাহলে একটু দেখি আর কি। তো এইভাবেই দুইজনের এক ধরনের মানে কম্বিনেশনে আমিও উঠে পড়ে লাগছি যেটা লাগতে হবে, উনি হচ্ছে ভাই আমি তাহলে চেষ্টা করি। সো বেসিক্যালি হচ্ছে যে ওনার চেষ্টা, আমার খোঁচাখুচিতে অবশেষে ক্যাপটা পেলাম। পেয়ে উত্তেজিত অবস্থায় উনি আমাকে ছবি পাঠালেন আর কি। তো আমি উত্তেজিত অবস্থায় চলে আসলাম আর কি। ভালো লাগা তো আছে আর কি, আছে না? সালমান শাহ পড়ছে, মাইলসে পড়ছে, ওই ক্যাপগুলো। আবার মজার বিষয় কি জানেন, যে কেউ কেউ হয়তো এটাকে অনেক রঙিন করে ফেলে যে আজ থেকে 23 বছর 24 বছর আগে সালমান শাহ যেটা পড়ছে আজকে এটা পড়ছে না। ফ্যাশনটা হচ্ছে কি ঘুরে ফিরে আসে 20 বছর পর, 25 বছর পর, এক যুগ পরে চলে আসে, রাইট? সো আজকে না আমি ইনস্টাগ্রাম ফলো করতে যাই, দেখলাম যে ইয়া যারা যারা কি জানো গানটা, যারা যারা ও নায়িকাটা দিয়া মির্জা ভুল বলে নাই তো? হ্যাঁ, দিয়া মির্জা আজকে সেইম এরকম একটা ক্যাপ পরলো, কুল্লু টুপি বললো। তারপরে আমি ওনার ছবি বললাম দেখেন আমরা কিন্তু আসি, ঠিক আছে, সো সময়ের সাথে আসি আর কি। প্রথম কথা বলি যে আমার একটু আলাদা জিনিস ভাল লাগে আর কি, মানে সব ওই পথে যাইতেছে, আমার ওইটা ভাল লাগে না। আমার মনে হচ্ছে এই পথে চলে যায় আর কি, দেখি কি হয়। যেমন ধরেন যে সবাই দেশের বাইরে কই যায়, আমাদের দেশ থেকে কিছু হলে ইন্ডিয়া চলে যায়, নেপাল চলে যায়, এরপরে চলে যায় হচ্ছে থাইল্যান্ড, তারপরে চলে যায় হচ্ছে কী বলে এদিক দিয়ে কম্বোডিয়া, এদিক দিয়ে এখন মালদ্বীপে যাইতেছে। সো আমার না ওই দিকেই আগ্রহ না, আমার কথা সবাই দিকে যাইতেছে, আমি এদিক দৌড় দেবো, এটা আমার পছন্দ আর কি, মানে একটু আলাদা কিছু ভালো লাগে আর কি। হ্যাঁ, যেমন আপনার এই দেন টি শার্টটা পরে রয়েছে, কী করে শার্ট পরে আছি, সেটাও কিন্তু আলাদা এক্সেপশনাল জিনিসই ভালো লাগে আর কি। একই জিনিস একই রকম ওইটা ভালো লাগে না, আলাদা কিছু ভালো লাগে আর কি। লকেটটাও কিন্তু হ্যাঁ বুঝতে পারছি যে একটা মানুষ জিজ্ঞেস করলো ভাই এটা করতে নিল। আবার অনেকে আছে, আমি যখন রেড একটা চশমা পরি, কবে যেন মনে হয় মেবি 12-13 হবে, 2012 বা 2013-এর দিকে, তো আমি সবে শখ করে এটা পড়ছি, বানায় পড়লাম, পরে বেরোলাম, এক ঝাঁক মেয়ে হুট করে আমার দিকে এমন করলো, আমি সাথে সাথে খুলে বললাম যে ভাই মানে ফ্যাশন তো হচ্ছে এনজয় করার জিনিস, মানুষ না ডিস্টার্ব করে ফেলে আর কি। সো যেমন আমি এই টুপি পরবো, অনেকে যে অনেক নানান কথা বলেছে, মানুষের কথা তো আমি কান দেই না কোনো কিছু দিই না, আমার যেটা ভালো লাগে আমি যেটা এনজয় করি সেটাই আমি বলি, ফ্যাশন তো এটাই। যে বলে তো বলবেই, এখন যারা অথেন্টিক তারা তো খুঁজে আসবে এই জায়গা, তাই না? নাকি এখন আপনি অথেন্টিক ওই জায়গা থেকে নিয়ে আসছেন, এরকম যে বুঝে সে তো বুঝবেই, যে বুঝে না তারা বুঝাতে পারবেন না, যে ঘুমায় থাকে তারা কীভাবে আপনি জাগাবেন, ঠিক না? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে জেগে আছে তাকে তো জাগাতে পারবেন না, পারবেন না ভাই না এটা অরিজিনাল, আমি হাজারো আপনি বলে তো হবে না, আমি বলবো না এটা কি দিয়েছেন, চিনি না। সালমান শাহ ওই সময় তো আমরা হলে গিয়ে সিনেমা দেখতাম, মুরব্বী আপনি আমার তো যাক সিনেমা দেখতাম, কিন্তু আসলে আমি তো শিল্পী না যে আমার সুর লয় তালের জ্ঞান খুব খারাপ, বাট আমি একটা ফিল নিতে পারি। তুমি আমার জীবনের শুরু, তুমি আমার জীবনের সে শুরু থেকে আর কিছু নাই, তুমি শুধু তুমি। Oh, sure. Awesome. Awesome. Yeah.